Dear viewers, welcome to my channel Mahmud BCS Academy. Please subscribe my channel and press the bell icon to get next video. Let's get started. বাংলাদেশের প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? সেন বংশ, পাল বংশ, ভূঁইয়া বংশ, সুর বংশ। উত্তর পাল বংশ। প্রশ্ন 2। বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন? বখতিয়ার খিলজি, হোসেন শাহ, ইলিয়াস শাহ, সফর সরফরাজ খান। उत्तर ग इलियास खान शाह। क्वेश्चन नम्बर 3। कौन भारत इतिहास नतून युग सूचना करे? बक्सर युद्ध, पलाशीर युद्ध, सिपाही विद्रोह, पानीपथर युद्ध। उत्तर ख पलाशीर युद्ध। प्रश्न 4। दुदुमिया कौन आंदोलन साथे जुक्त छिलेन? तेभागा, वाहाबी, फरायजी, स्वदेशी। उत्तर ग फरायजी आंदोलन साथे जुक्त छिलेन। प्रश्न 5। 1971 साले प्रथम कौन पाकिस्तानी कूटनीतिक बांग्लादेशेर प्रति आनुगत्य प्रकाश करे? के एम शाहबुद्दीन, एस के नबी, एम होसेन आली, मोहम्मद मोहिउद्दीन खान। उत्तर एम होसेन आली। प्रश्न 6। आमार सोनार बांगला बांग्लादेशेर जातीय संगीत हिसाबे घोषणा करा हय कबे? 2 मार्च 1971, 3 मार्च 1971, 2 मार्च 1972, 5 मार्च 1972। उत्तर 3 मार्च 1971। प्रश्न 7। बांग्लादेशेर सर्वशेष कृषि समारोह हय कोन साले? 2008, 1996, 1984, 2001। उत्तर 2008 সালে। প্রশ্ন 8। মানিক বাহার ও রতন কি? উন্নত জাতের চা, উন্নত জাতের টমেটো, উন্নত জাতের পশম, উন্নত জাতের তৈলবীজ। উত্তর উন্নত জাতের টমেটো। প্রশ্ন 9। বাংলাদেশের কৃষি দিবস কবে? পয়লা কার্তিক, পহেলা আষাঢ়, পহেলা অগ্রহায়ণ, পহেলা পৌষ। উত্তর গ পহেলা অগ্রহায়ণ। প্রশ্ন 10। বাংলাদেশের 1 নম্বর জাতীয় সামাজিক সমস্যা কোনটি? দুর্নীতি, মাদকাসক্তি, জনসংখ্যা বৃদ্ধি, সন্ত্রাস। উত্তর গ জনসংখ্যা বৃদ্ধি। প্রশ্ন 11। হাজংদের অধিবাসী কোথায়? কক্সবাজার, রামু, ময়মনসিংহ, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, সিলেট, মণিপুর। উত্তর খ ময়মনসিংহ, নেত্রকোনা। প্রশ্ন 12। জাতীয় শিশু দিবস কবে পালিত হয়? 27 মার্চ, 17 অক্টোবর, 17 মার্চ, 27 অক্টোবর। উত্তর 17 মার্চ। প্রশ্ন 11। বাংলাদেশ সরকার যে উদ্দেশ্যে সিগারেট উৎপন্নে ট্যাক্স বসায়? রাজস্ব আয় ও ধূমপান নিরুৎসাহিতকরণ, ধূমপানের নিরুৎসাহিতকরণ, ধূমপানের উৎসাহ প্রদান। উত্তর খ রাজস্ব আয় ও ধূমপান নিরুৎসাহিতকরণ। প্রশ্ন 14। কেয়ার একটি আমেরিকান এনজিও, বাংলাদেশি এনজিও, কানাডিয়ান এনজিও, যুক্তরাজ্যের এনজিও। উত্তর খ আমেরিকান এনজিও। প্রশ্ন 15। বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয়েছে? জাপান, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া। উত্তর চীন। প্রশ্ন 16। বুড়িমারী স্থলবন্দর কোথায়? রংপুর, পঞ্চগড়, লালমনিরহাট, সুনামগঞ্জ। উত্তর লালমনিরহাট। প্রশ্ন 17। সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকার উল্লেখ আছে? 27 নং, 31 নং, 32 নং, 34 নং। উত্তর খ 31 নং অনুচ্ছেদ। প্রশ্ন 18। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর কামাল হোসেন, আসাদুজ্জামান খান, অধ্যাপক ইউসুফ আলী, মনোরঞ্জন ধর। উত্তর ক ডক্টর কামাল হোসেন। প্রশ্ন 19। কতজন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়? 400 জন, 403 জন, 402 জন, 401 জন। উত্তর খ 403 জন। প্রশ্ন 20। বাংলাদেশের ইতিহাসে কোন ঘটনাটি আগে ঘটেছিল? আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা, যুক্তফ্রন্ট গঠন, আগরতলা ষড়যন্ত্র মামলা, ভাষা আন্দোলন। উত্তর ক আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা। প্রশ্ন 21। জাতীয় সংসদে নিরপেক্ষতার প্রতীক কে? স্পিকার, প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, বিরোধীদলীয় নেতা। উত্তর ক স্পিকার। প্রশ্ন 22। সাবসৃষ্টিকারী গোষ্ঠী দেশের কোন ঘটনা প্রবাহের উপর প্রভাব বিস্তার করে? অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, খেলাধুলা। উত্তর খ রাজনৈতিক। প্রশ্ন 23। মন্ত্রী পরিষদের সাপ্তাহিক বৈঠক বসে সোমবার, বুধবার, রবিবার, মঙ্গলবার। সর্বাধিক সঠিক উত্তর ক সোমবার। প্রশ্ন 24। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার, প্রধান বিচারপতি। উত্তর খ রাষ্ট্রপতি। প্রশ্ন 25। বাংলাদেশ রাইফেলসের সর্বপ্রথম দেয়া নাম কী ছিল? স্পেশাল রিজার্ভ কোম্পানি, রামগড় লোকাল ব্যাটালিয়ন,
সীমান্ত বাহিনী রাইফেল বাংলাদেশ উত্তর খ রামগড় লোকাল ব্যাটালিয়ন প্রশ্ন 26 আনজুস কোন ধরনের সংগঠন সামরিক অর্থনৈতিক সামাজিক আঞ্চলিক উত্তর সামরিক প্রশ্ন 27 বাংলাদেশ উন্নয়ন ফোরামে সমন্বয়কারী কোন সংস্থা এডিবি জাইকা আইএমএফ বিশ্ব ব্যাংক উত্তর ঘ বিশ্ব ব্যাংক প্রশ্ন 28 কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে এ কে ফজলুল মাওলানা ভাসানী আবুল কাসিম সোহরাওয়ার্দি উত্তর ক এ কে ফজলুল হক প্রশ্ন 29 মতিঝিলের শাপলা চত্বর ভাস্কর্যের স্থপতি কে আজিজুল জলিল পাশা শামীম শিকদার মৃণাল হক নিতন কুণ্ড উত্তর ক আজিজুল জলিল পাশা প্রশ্ন 30 ফ্রাইডেজ ফর ফিউচার কোন বিষয়ক আন্দোলন পরিবেশ ভাষা সংস্কৃতি রাজনীতি উত্তর পরিবেশ প্রশ্ন নম্বর 31 মানবাধিকার ইস্যুতে সম্প্রতি কোন দুটি দেশ কূটনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে যায় কাতার সৌদি আরব কানাডা মিশর তুরস্ক সিরিয়া যুক্তরাষ্ট্র উত্তর খ সৌদি আরব কানাডা প্রশ্ন 32 গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ভারত রাশিয়া চীন যুক্তরাষ্ট্র উত্তর চীন প্রশ্ন 33 পানমুনজাম কি তাইওয়ানের রাজধানী দুই কোরিয়ার মধ্যে একটি গ্রাম আগামী অলিম্পিকের ভেন্যু আসিয়ানের সদর দপ্তর উত্তর খ দুই কোরিয়ার মধ্যে একটি গ্রাম পানমুনজাম প্রশ্ন 34 বুখারেস্ট কোথায় অবস্থিত হাঙ্গেরি আলবেনিয়া রোমানিয়া ইথিওপিয়া উত্তর গ রোমানিয়া প্রশ্ন 35 কোন সাবেক প্রধানমন্ত্রী আগে রাসায়নিক গবেষণাগারে কাজ করতেন চন্দ্রিকা বন্দরনায়েক মার্গারেট থ্যাচার টনি ক্লেয়ার বেনজির ভুট্টো উত্তর খ মার্গারেট থ্যাচার প্রশ্ন 37 লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ব্রিটেন তুরস্ক ফ্রান্স স্পেন উত্তর গ ফ্রান্স প্রশ্ন 37 দিয়াগোস গার্সিয়া সামরিক ঘাঁটির অবস্থান কোথায় প্রশান্ত মহাসাগরে জাপান সাগরে ভারত মহাসাগরে হাওয়াই দ্বীপপুঞ্জে উত্তর গ ভারত মহাসাগরে প্রশ্ন 38 ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে ট্রাম্প পুতিনের বৈঠক হয় কবে 16 জুলাই 2018 18 জুলাই 2018 15 জুলাই 2018 17 জুলাই 2018 উত্তর 16 জুলাই 2018 প্রশ্ন 39 মহাত্মা গান্ধীর হত্যাকারী কে বলরাম গডসে নাথুরাম গডসে ক্ষুদিরাম আকবর খাঁ উত্তর নাথুরাম গডসে প্রশ্ন 40 অভিবাসনের স্বাভাবিক ফলাফল কোনটি জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যার বন্টন জনসংখ্যার হ্রাস জনসংখ্যার বৃদ্ধি উত্তর খ জনসংখ্যার বন্টন প্রশ্ন 41 ভারতের সাথে কোন দেশের সীমানার দৈর্ঘ্য সবচেয়ে বেশি বাংলাদেশ চীন নেপাল পাকিস্তান উত্তর বাংলাদেশ প্রশ্ন 42 আর্কটিকের বরফ গলে যাওয়ার অন্যতম কারণ কি কলম্বিত গ্রীষ্মকাল বৈশ্বিক উষ্ণতা ভূমিকম্প অতিরিক্ত বৃষ্টিপাত উত্তর বৈশ্বিক উষ্ণতা প্রশ্ন 43 হোয়াইট হল কোন দেশে অবস্থিত চীন আয়ারল্যান্ড যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র উত্তর গ যুক্তরাজ্য প্রশ্ন 44 শেনজেন চুক্তি হচ্ছে বাণিজ্য চুক্তি কর হ্রাস করা চুক্তি অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি কোনোটি নয় উত্তর অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি প্রশ্ন 45 বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি ভোলা সেন্ট মার্টিন হাতিয়া নিঝুম দ্বীপ উত্তর খ সেন্ট মার্টিন একমাত্র প্রবাল দ্বীপ প্রশ্ন 46 এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় ম্যানিলা হংকং সিঙ্গাপুর ব্যাংকক উত্তর ম্যানিলা প্রশ্ন 47 অক্সফ্যাম যে দেশের প্রতিষ্ঠান সুইডেন নরওয়ে আমেরিকা ইংল্যান্ড উত্তর ইংল্যান্ড প্রশ্ন 48 বাংলাদেশের প্রধান দুর্যোগ কোনটি খরা নদী ভাঙন ভূমিকম্প বন্যা উত্তর বন্যা প্রশ্ন নম্বর 49 উত্তরা গণভবন কোথায় অবস্থিত রাজশাহী নওগাঁ নাটোর বগুড়া উত্তর গ নাটোর প্রশ্ন 50 কোন বিখ্যাত নগরী এশিয়া ও ইউরোপের অন্তর্ভুক্ত আম্মান বাকু অ্যাথেন্স ইস্তাম্বুল উত্তর ঘ ইস্তাম্বুল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও
If you don't subscribe the channel yet, then subscribe my channel and press the bell icon to get next video. Please like, comment and share this video.